প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে আপনাদের জন্য চিরসবুজ বৃক্ষ বা গাছ নামে খ্যাত কামিনী ফুল গাছের একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে কামিনী একটা সাদা, খুব ছোট আকৃতির ফুল। সাধারণত আমরা যেই আমাদের লেবু গাছ আছে, লেবু বা লেবু জাতীয় গাছ, সেই গাছগুলোর মতো ছোট ছোট ফুল, এই ফুলটা অত্যন্ত সুঘ্রাণী। এটার ঘ্রাণ দূর থেকে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং খুবই মিষ্টি। এই সাদা ফুলটা সাধারণত যেটা বর্ষায় ফোটে। যাক, আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা পলিব্যাগের মধ্যে এই কামিনীর ডালকে দিয়ে, আমরা ডাল কাটিং দিয়ে আমরা চারা করেছি। নতুন চারা করতে গিয়ে আমরা নতুন একটা পদ্ধতির উদ্ভাবন করেছি। আমরা নিশ্চিতভাবে যেন এখান থেকে, কাটিং থেকে চারা পাই, তার জন্য আমরা যেই কামিনীর ডাল নির্বাচন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কামিনীর ডাল কাটিং করে আমরা একটা পলিব্যাগের মধ্যে লাগিয়েছি। তো আপনারা সাধারণত 5x7 পলিব্যাগ এটা চয়েস করবেন, আর যদি না হয় 5x7, তাতে 5x6 হলেও চলবে। আপনারা এরকম একটা পলিব্যাগের মধ্যে কামিনীর ডালকে রোপণ করবেন। তো একটা গিঁট সহ রোপণ করবেন ভিতরে, আর উপরে দুইটা গিঁট থাকলেই চলবে। এইভাবে কাটিং করবেন এবং লাগাবেন। আর লাগাতে গিয়ে একটু অ্যাঙ্গেলে লাগাবেন, সোজা না লাগিয়ে, খাড়া না লাগিয়ে একটু হালকা অ্যাঙ্গেল রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কীভাবে অ্যাঙ্গেল আছে? তো আপনারা 45 ডিগ্রি অথবা কিছু কম হলেও চলবে। কামিনী ফুল গাছের চারা করার জন্যে, অর্থাৎ কাটিং থেকে চারা করার জন্যে, আমরা খুব সাধারণ মাটি নিয়েছিলাম। আমরা পলিতে কিছু মাটি ভরে নিয়েছি, তারপরে আমরা ডালগুলোকে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে আবার কিছু মাটি দিয়ে পলিটাকে আস্তে আস্তে একটু মাটিতে ঝেঁকে নিয়েছি। তাতে করে আমাদের কামিনীর কাটিং করা যে ডালগুলো, সেগুলো পলিব্যাগে মাটির মধ্যে সেটিং হয়ে গিয়েছে। তো আমরা তারপরও কিছু মাটি দিয়ে এটাকে মোটামুটি উপরে যতটুকু সম্ভব দেওয়ার দিয়ে দিয়েছি। আমরা আমাদের কামিনীর ডালগুলোকে পলিব্যাগে মাটিতে সেটিং করার পরে হালকা কিছু পানি ছিটিয়ে দিয়েছি। তবে সাবধান, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে পলির নিচে এটা জমে পাঙ্গাসের সৃষ্টি হয়ে ডালটা মারা যাবে, তাতে করে নতুন চারা গাছ পাওয়ার আশা গুড়ে বালি। অল্প কিছু পানি দিবেন, হালকা। আর এরপরে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে ওপেন রাখি নাই, খোলা রাখলে হয়তো ডালগুলো শুকিয়ে যেতে পারে, এই ভয়ে আমরা এটাকে একটা নতুন পদ্ধতিতে নিয়ে এসেছি। আমরা পলিব্যাগকে অন্য পলিব্যাগ দিয়ে, অর্থাৎ ক্যাপ আকৃতির, এটাকে ঢেকে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছিলেন, আমরা এটা ঢেকে দিয়েছিলাম, সেখান থেকে খুলেছি, আমরা ঢেকে দিয়েছি পলি দিয়ে। সাধারণত বাজারের যেই পলি আছে, ছোটোখাটো পলি, এগুলাকে আপনারা দিয়ে এটাকে ঢেকে দিবেন, উপর থেকে ডালটাকে ঢেকে দিবেন, আর নিচের যেই পলিথিন আছে, যেখানে লাগানো আছে, সেই জায়গার মধ্যে ওটাকে একটু হালকা স্কচ টেপ বা একটু সুতা দিয়ে বেঁধে রাখবেন। তবে একেবারে টাইট করবেন না, কিছুটা লুজ রাখবেন। তো আপনারা দেখলেন, আমরা এতক্ষণ দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে ডালগুলো কাটিং করে এখান থেকে চারা গাছ গজিয়েছে, শাখা গজিয়েছে। আমরা এখানে শাখা গজানোটা দেখিয়েছি, কিন্তু এটার গোড়াতে, এই ডালগুলোর গোড়াতে শিকড় আসতে একটু সময় লাগবে। সুতরাং আমরা আরও কিছুদিন এটাকে ডেকে রাখবো, আমাদের এই কামিনীর ডালগুলোকে, তাতে করে গোড়ায় ভালোভাবে শিকড় চলে আসবে, পরে আমরা এটাকে পুরো দমে উন্মুক্ত করে দিব। তো আপনারা ঠিক এভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে যদি অল্প কিছু শাখা গজানোর পরে আপনারা এটাকে ওপেন করে দেন, তাহলে এটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং একটু অপেক্ষা করুন, নিচ থেকে শিকড় গজাতে দিন, তাতে করে আপনারা পুরোপুরি সফল হবেন। আল্লাহ হাফেজ।